बंधुरा चैनेले सबाइके स्वागत। आज के तोमादेर ए लेडीज चादर डिजाइन बनानोटा शेखाबो। चलो ताहले शुरू करी। डिजाइनटा तोलार जन्य प्रथमे 131टा चेन तुले नेब। 1 2 3 4 5 6 देखो बंधुरा एखाने 131टा चेन तुले नियेछि। एबार এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চেন বাদ দিয়ে পাঁচ নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। এখানে পরপর পাঁচটা ফুল লং হবে। দেখো 1 2 3 4 5 এখানে পরপর পাঁচটা ফুল লং করে নিয়েছি। এবার এর মাথায় দুটো চেন তুলে নেব। 1 2 দুটো চেন তুলে নিয়ে এই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে আবার এর মাথায় দুটো চেন তুলে নেব। দুটো চেন তুলে নিয়ে এই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এবার পরপর 12টা চেনে ফুল লং করে নেব। এই যে ফুল লং করেছি এই লংটা বাদ দিয়ে পরপর 12টা চেনে ফুল লং করে নেব। একবার হলো, এই দুবার হলো। দেখো এখানে 12 বার ফুল লং করে নিয়েছি, আর আগে একবার ফুল লং করা ছিল। মোট 13 বার এখানে ফুল লং করা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এবার এর মাথায় দুটো চেন তুলে নেব। দুটো চেন তুলে নিয়ে এই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব। নিয়েই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব। দুটো চেন তুলে নিয়ে এই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব। চেন তুলে নিয়েই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। এখানে দেখো পরপর 4টে ফাঁকা হবে। দেখো 1 2 3 4 এখানে 4টে ফাঁকা হয়েছে। এবার পরপর 12টা চেনে 12 বার ফুল লং করে নেব। এই যে ফুল লংটা করেছি এটা বাদ দিয়ে আরও 12টা চেনে 12 বার ফুল লং করে নেব। দেখো এখানে 12 বার ফুল লং করে নিয়েছি, আর আগে একটা ফুল লং ছিল। মোট 13 বার ফুল লং হয়েছে এখানে। এবার এর মাথায় আবার দুটো চেন তুলে নেব। দুটো চেন তুলে নিয়ে এই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব। 1 2 দুটো চেন তুলে নিয়ে এই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব। নিয়ে এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব। নিয়ে এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। দেখো এখানে 4টে ফাঁকা হয়েছে। 1 2 3 4 ফুল লং করে নিয়ে আবার 12টা চেনে 12 বার ফুল লং করে নেব। এই ফুল লংটা বাদ দিয়ে আরও 12টা চেনে 12 বার ফুল লং করে নেব।
ঠিক এইভাবেই এখানে বুনে নেব। এবং প্রথমে যেখানে যেভাবে বুনেছি দেখো, এখানে পাঁচটা ফুললং করেছি, করে নিয়ে দুটো ফাঁকা করেছি, ঠিক এই লাস্টেও পাঁচটা ফুললং করব এবং দুটো ফাঁকা আসবে। এইভাবেই পুরোটা বুনে নেব। দেখো বন্ধুরা, এইভাবে এই অবধি বুনে নিয়েছি। এবার শেষেরটা দেখাবো। শেষে দেখো, এখানে আমি ১৩টা ফুললং করে নিয়েছি। করে নিয়ে এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই দুটো চেন তুলে নিয়ে এই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুললং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, দুটো চেন তুলে নিয়ে এই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুললং করে নেব। ফুললং করে নিয়ে এবার পরপর চারটে চেনে একবার করে ফুললং করে নেব। একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো। দেখো আগে একটা ফুললং ছিল আর পরে চারবার ফুললং করলাম, মোট পাঁচবার হলো। এখানে দেখো প্রথমে পাঁচটা ফুললং রয়েছে, এক দুই তিন চার পাঁচ, শেষেও দেখো পাঁচটা ফুললং রয়েছে, এক দুই তিন চার পাঁচ। এখানে দেখো দুটো ফাঁকা রয়েছে, এখানেও দেখো দুটো ফাঁকা রয়েছে। এবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এখানে পরপর চেনে ফুললং করে নেব। প্রতিটা চেনে পরপর যে পাঁচটা ফুললং রয়েছে এখানে ফুললং করে নেব। এ দেখো তিনবার হলো ফুললং করেছি, এই চারবার হলো, এই পাঁচবার হলো, পাঁচবার ফুললং করে নিয়েছি। এবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে দেখো পরের এই যে লং রয়েছে, লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুললং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে ঠিক পরে এই দেখো যে লং রয়েছে, ঠিক সেই লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুললং করে নেব। করে নিয়ে এখানে পরপর যতগুলো চেন রয়েছে সবকটা চেনের মাথায় ফুললং করে নেব। এখানে যতগুলো ফুললং রয়েছে আর এই ফুললং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ফুললং করে নেব। এখানে ১৩টাই ফুললং করে নেব, ১৩টা ফুললং রয়েছে, ১৩টা ফুললং এর মাথায় ১৩বার ফুললং করে নেব। দেখো এখানে পরপর ১৩টা ফুললং করে নিয়েছি। এবার এর মাথায় দুটো চেন তুলে নেব, চেন তুলে নিয়ে ঠিক পরে এই যে লং রয়েছে, লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুললং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে ঠিক পরে এই যে লং রয়েছে, লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুললং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে পরে এই যে লং, লং এর মাথায় যে চেন সেই চেনে ঢুকিয়ে ফুললং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে পরের এই যে লং রয়েছে, এই লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুললং করে নেব। ফুললং করে নিয়ে এখানে পরপর ১২টা চেনে ফুললং করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে এই এখানেও বুনে নিয়েছি এবং এই একইভাবে এই অবধি বুনে নেব। আর এর শেষে এই প্রথমে যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে বুনে নেব। এই একইভাবে আরও তিন রাউন্ড বুনে নেব, মোট ৫ রাউন্ড হবে। দেখো এখানে এক দুই রাউন্ড হয়েছে, আরও তিন রাউন্ড বুনে নেব এই একইভাবে, মোট ৫ রাউন্ড হবে। দেখো বন্ধুরা, এইভাবেই ৫ রাউন্ড বুনে নিয়েছি। এখানে দেখো এক দুই তিন চার পাঁচ, পাঁচ রাউন্ড বুনে নিয়েছি। এবার এবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুললং করব।
এখানে পরপর পাঁচটা চেনে ঢুকিয়ে পুললক করে নেব। এই তিনবার হলো, এই চারবার হলো, এই পাঁচবার হলো। এবার এর মাথায় দুটো চেন তুলে নেব। দুটো চেন তুলে নিয়ে এই যে লং রয়েছে, লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব। দুটো চেন তুলে নিয়ে পরে দেখো এই যে লং রয়েছে, লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। এখানে দেখো এখানে দুটো ফাঁকা হয়েছে, তাই এখানে দুটো ফাঁকা করে নিলাম। এবার দেখো এখানে এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে এই তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে এই তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। এখানে দেখো প্রথমে এই যে দুটো ফাঁকা রয়েছে এই দুটো ফাঁকা বাদ দিয়ে তারপরে দেখো চারটে ফাঁকা আছে, এক দুই তিন চার। এবার এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় দুবার ফুল লং করে নেব। এই একবার হলো, এই দুবার হলো। আর এই যে লং রয়েছে এই লং এর মাথায় যে চেন রয়েছে সেখানে ঢুকিয়ে একবার ফুল লং করব। আর এই যে পরে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুল লং করব। একবার হলো, এই দুবার হলো। ঠিক পরে এই যে লং রয়েছে লং এর মাথায় ঢুকিয়ে একবার ফুল লং করব, আর পরের ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুল লং করব। একবার হলো, এই দুবার হলো। ঠিক পরের লং এও ঢুকিয়ে একবার ফুল লং করব, পরে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুল লং করব। আর এই যে পরে লং রয়েছে এই লং এর মাথায় ঢুকিয়ে একবার ফুল লং করব। এখানে মোট ১৩ বার ফুল লং হবে। দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ১৩। এই যে ফাঁকা এই ফাঁকায় মোট ১৩ বার ফুল লং হবে এখানে। এবার এর মাথায় দুটো চেন তুলে নেব। দুটো চেন তুলে নিয়ে এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। দেখো এখানে চারটে ফাঁকা আছে, এক দুই তিন চার। এখানে দেখো এই যে আগে যে ফাঁকাগুলো করেছি দেখো এক দুই তিন চারটে ফাঁকা আছে, এখানেও দেখো এক দুই তিন চারটে ফাঁকা আছে। এবার এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় দুবার দুবার করে ফুল লং করে নেব। এখানে যেভাবে করে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে ফুল লং করে নেব, আর এখানে যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে এখানে বুনে নেব, আর এই একইভাবে এই অবধি বুনে নেব। দেখো বন্ধুরা এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল লং করব। এখানে পরপর পাঁচটা
চেনে ফুল রং করে নেব। এখানে পাঁচবার ফুল রং রয়েছে, তাই পাঁচটা ফুল রঙের মাথায় পাঁচবার ফুল রং করে নেব। এই তিনবার হলো, এই চারবার হলো, এই পাঁচবার হলো। এবার এর মাথায় দুটো চেন তুলে নেব। চেন তুলে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল রং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে ঠিক তার পরের এই যে লং রয়েছে সেই লংয়ের মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুল রং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে দেখো পরে এই যে লং রয়েছে লংয়ের মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুল রং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে পরে এই যে লং লংয়ের মাথায় যে চেন সেই চেনে ঢুকিয়ে ফুল রং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে পরে এই যে লং রয়েছে লংয়ের মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুল রং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে পরে এই যে লং রয়েছে লংয়ের মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুল রং করে নেব। আর এখানে এই অবধি ফুল রং করে নেব, এখানে যতগুলো ফুল রং রয়েছে ঠিক ততগুলো ফুল রং করে নেব। দেখো বন্ধুরা, এখানে এই অবধি ফুল রং করে নিয়েছি। এখানে ১৩ বার ফুল রং রয়েছে, উপরেও ১৩ বার ফুল রং করে নিয়েছি। ঠিক এখানে যেভাবে বুনে নিয়েছি আর এখানে যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে পুরোটা বুনে নেব, এবং এই একইভাবে আরও ৩ রাউন্ড বুনে নেব। মোট ৫ রাউন্ড হবে। এখানে যেমন ৫ রাউন্ড বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে আরও ৩ রাউন্ড বুনে নেব, মোট ৫ রাউন্ড হবে। দেখো বন্ধুরা, এইভাবে এই অবধি বুনে নিয়েছি। এবার এর মাথায় ৩টে চেন তুলে নেব। ৩টে চেন তুলে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল রং করব। এখানে পরপর ৫টা চেনে ঢুকিয়ে ফুল রং করে নেব। ৫টা ফুল রং রয়েছে, ৫বার ফুল রং করে নেব। করে নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব, ১ ২ দুটো চেন তুলে নিয়ে এই দেখো এই যে ফাঁকা রয়েছে ফাঁকার পরে যে লং রয়েছে সেই লংয়ের মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুল রং করে নেব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে পরের লংয়ের মাথায় ঢুকিয়ে ফুল রং করে নেব। ফুল রং করে নিয়ে এবার পরে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে ২বার ফুল রং করব। আবার এই যে লংয়ের মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ১বার ফুল রং করব। আর পরে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে ২বার ফুল রং করে নেব। পরে এই যে লং এখানে ঢুকিয়ে ১বার ফুল রং করব, আর এই ফাঁকায় ঢুকিয়ে ২বার ফুল রং করব। এই যে লং রয়েছে লংয়ের মাথায় ঢুকিয়ে ১বার ফুল রং করব, আর এই ফাঁকায় ঢুকিয়ে ২বার ফুল রং করব। এখানে মোট ১৩বার ফুল রং হবে। আর এই যে পাশে এই যে লং রয়েছে লংয়ের মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুল রং করব, মোট ১৩বার ফুল রং হবে। এবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে ১নম্বর ২নম্বর চেন বাদ দিয়ে ৩নম্বর চেনে ঢুকিয়ে ফুল রং করব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে ১নম্বর ২নম্বর চেন বাদ দিয়ে ৩নম্বর চেনে ঢুকিয়ে ফুল রং করব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে ১নম্বর ২নম্বর চেন বাদ দিয়ে ৩নম্বর চেনে ঢুকিয়ে ফুল রং করব। আবার এর মাথায় দুটো চেন তুলে নেব, নিয়ে ১নম্বর ২নম্বর চেন বাদ দিয়ে ৩নম্বর চেনে ঢুকিয়ে ফুল রং করে নেব। ঠিক এইভাবে এই অবধি বুনে নেব। এখানে ৫বার বুনে নেব, ৫ রাউন্ড হবে। দেখো এখানে ১ ২ ৩ ৪ ৫ রাউন্ড হয়েছে, এখানেও ৫ রাউন্ড হবে। এবং এখান থেকে এই অবধি যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে
আরো অনেকটা বুনে নেব, তোমাদের যা যতটা বড় দরকার ততটা এই একই ভাবে বুনে নেবে। দেখো বন্ধুরা, ওই একই ভাবে বুনে আমি এতটা বানিয়ে নিয়েছি, তোমাদের যা যতটা লম্বা দরকার তোমরা ততটা করে নেবে। এখানে আমি তিন কালারের উল দিয়ে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে এক কালারের উল দিয়েও বানিয়ে নিতে পারো। চাদরটা বোনা হয়ে গেলে পরে চাদরের শুরুতে এবং শেষে এরকম ফুল করে নেবে। এই ফুল কিভাবে করতে হয় তা এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখে নিও। এবার এই ফুলটা আমি এখানে আটকাবো, কিভাবে আটকাতে হয় তা এখন আমি তোমাদের দেখাবো। দেখো এখানে যে সুতোটা রয়েছে, এই সুতোটা, এই যে ফাঁকাটা রয়েছে, এই ফাঁকার ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবো। টাইট করে বেঁধে দেবো। এই উলটা তোমরা একটুখানি পরো রেখো, তোমাদের আটকাতে সুবিধা হবে। দেখো আটকে দিলাম। চাদরের এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।